আজ আমরা রান্না করব মাটন কারি। তার জন্য এক ঘন্টা প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমে আমরা অ্যাড করছি একে একে নুন, দু চামচ নুন দিতে হবে এখানে। তারপর আমরা এতে অ্যাড করব হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োও আমরা এখানে দু চামচ নিয়ে নিয়েছি। তারপর আমরা এতে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল অনুযায়ী দেবেন। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি টক দই, টক দই দিলে মাংসটা কিছুটা নরম হয়ে যাবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর আমরা এতে অ্যাড করে নেব সর্ষের তেল, সর্ষের তেল অ্যাড করলে পরে মাংসতে কম তেল দিলেও কম তেলে মাংসটা ভালো রান্না হবে। এরপর এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মাংসটাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে। সর্ষের তেল তেল গরম হয়ে গেছে, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব, নামিয়ে নিলাম আলু। দারচিনি, ইলাচ, তেজপাতা, এটা বেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা, হলুদ,
আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দেব, কষানো হয়ে গেছে, এক ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা মাংসটা দেব, গরম জল দিলাম, আরেকটু দেব, বল মটন রান্না হচ্ছে, বল আগুন ফায়ার, বল মটন রান্না হচ্ছে, মটন রান্না হচ্ছে, তুমি খাবে, তুমি খাবে, দেব তো ভাত আর মটন দেব তো, ওই যে ওদিকে তাক, বাবা দিদি ফোন করলে ফোন ধরে না।
বলো আপনারা খাবেন, মাংস মাংস খাবেন, মাংস খাবেন, মাংস সাবস্ক্রাইব করবেন, চেষ্টা করবে আমার চ্যানেল। গরম বলো মটন খাবেন, বলো কি বলো মাংস খাবেন, মটন খাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবে। বলো আমাদের তিন কন্যার রান্না করো, তিন রান্না ঘর বলো, লক্ষ্মী লক্ষ্মী খাবে খাবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, লক্ষ্মী বাবা খাবে করবে। এবার হয়ে গেছে মাংসটা, গরম মশলা, এবার হয়ে গেছে।